মোরগ না এটা, এটা মুরগি। ভর্তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট এটা। টাকি মাছটা নেয়ার থেকে নিজেকে থামাইতে পারতেছি না, রাগ করছি টাকি ভর্তার সাথে। এবার এই জন্য আর টাকি ভর্তা খাবো না, এই জন্য আমি কালা বুনা খাবো। রুই মাছের ভুনো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি তেজগাঁ লিংক রোড। এই যে সামনে বেশ কিছু গাড়ির শোরুম আছে, মার্সিডিজের শোরুম আছে, হ্যাঁ, এইচএনএস অটোমোবাইল, তার ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্ট হয়েছে, বেশ বড় রেস্টুরেন্ট, নিস্তালা দোতলা তিনতলা নিয়ে রেস্টুরেন্ট, আহারিকা, স্বাদ ও তৃপ্তির নিহারিকা, আহারিকা। তো আহারিকার বাংলা যে খাবারগুলো হয় দুপুরবেলা, আজকে আমরা সেই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করবো। চলেন আমরা ভেতরে যাই এবং দেখি কি কি খাবার আহারিকায় পাওয়া যায়। আসলে স্বাদ ও তৃপ্তির নিহারিকা, আহারিকা। আহারিকায় আজকে আমরা আহার সারবো। সেই আহার সারবো আমরা কি দিয়ে? নান রুটি দিয়ে? না, টার্কিশ কাবাব সেটাও চলবে না, আর আরাবিয়ান কাবাব, অনেক কাবাব আছে, কিন্তু আমরা চলে যাব কোথায় 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 কোথায়। ও, এগুলো তো থাই, চাইনিজ, ইন্ডিয়ান, দেশি ফুড। এই যে দেশি ফুড, আমি মানুষটাও দেশি, খাবারও খাবো দেশি। তো এখানে প্লেন রাইস আছে, প্লেন রাইস দিয়েন, ডাল দিয়েন, ভেজিটেবল ভেজিটেবল দিয়েন, অসুবিধা নেই, করলা ভাজিটা দিতে পারেন, শাক যেটা অ্যাভেলেবেল আছে এটা দিয়েন, বিফ ভুনাটা নেওয়া যায়, বিফ কালা ভুনাটা নেওয়া যেতে পারে, বিফ হাঁস ভুনাটা দিতে পারেন, একটা ভুনা খিচুড়ি নিব। আচ্ছা, রুই মাছ থেকে আমরা রুই ভুনাটা নেই, হ্যাঁ, রূপচাঁদা ফ্রাই, হ্যাঁ, এটা নিতে পারি, ইলিশ, সর্ষে ইলিশ দিতে পারেন, হ্যাঁ, যদি কোনো মাছের কালিয়া থাকে তাহলে সেটা দিতে পারেন। দামটা এখানে লেখা নাই, কিন্তু প্রাইসটা হচ্ছে পরবর্তীতে কি আপনার মাছের প্রাইসটা পরবর্তীতে ঠিক করা হয়, তাই না? মাছের সাইজের উপর ডিপেন্ড করে। আচ্ছা, বাজারের উপর। আর ভর্তা যেগুলো যেগুলো আছে এগুলো দিয়েন তাহলে। আস্ত মুরগির বিরিয়ানি আছে আমাদের, আস্ত মুরগির বিরিয়ানি আমাদের মেনুতে নেই, এটা আমরা নতুন প্রমোশনে যাচ্ছি। আচ্ছা, আস্ত মুরগির বিরিয়ানি 350 টাকা। 350 টাকা? 350 টাকা। আচ্ছা, তাহলে ওইটা একটা দেন। আর হচ্ছে ডেজার্টের মধ্যে আপনার যে স্পেশাল কি? ফালুদা হবে। ফালুদা, ফালুদা দেন তাহলে, নিয়ে আসেন খাবারগুলো, আমরা বসি। খাবারের দামও কিন্তু মোটামুটি সুন্দরই আছে, খাবারের দাম কিন্তু ইয়া না, একেবারেই রিজনেবল না, পকেট ফ্রেন্ডলি না আর কি, রিজনেবল বলা যায়, পকেট ফ্রেন্ডলি না। চলেন আমরা বসে পড়ি এবং খাওয়ার জন্য প্রস্তুতি নেই। আস্ত মুরগি দিয়ে, এবং মুরগি কিন্তু ডিম পেড়ে দিছে, ঠিক আছে, মোরগ না এটা, এটা মুরগি, দেখেন না ডিম চলে আসছে। তো এই এইটার দাম হচ্ছে মাত্র 350 টাকা। বিফ খিচুড়ির দাম 180 টাকা। সবজি, সবজিটার দাম কত? 30 টাকা। এখানে আছে ডাল, ডালের দামটা কত? 25 টাকা। এখানে করলা ভাজির দাম হচ্ছে গিয়ে 40 টাকা। এরপরেই আছে হচ্ছে পুঁই শাক, পুঁই শাকের দাম কত? 40 টাকা। শুটকি ভর্তার দাম হচ্ছে 40 টাকা। কাঁচা কলা ভর্তা 30 টাকা। বেগুন ভর্তা আছে, বেগুন ভর্তাটা 30 টাকা। এটা টাকি মাছের ভর্তা, এটা 40 টাকা। কাতল মাছের কালিয়া, এটা 150 টাকা, চিন্তা করতে পারেন। এরপরে দেখেন এই যে এই সাইজের একটা রূপচাঁদা ফ্রাই, মানে বিগ সাইজের রূপচাঁদা, এই রূপচাঁদাটার দাম মাত্র 300 টাকা। এরপরে এখানেই আছে হচ্ছে রুই মাছ ভুনা, এটার দাম হচ্ছে 160 টাকা মাত্র। সরিষা ইলিশের দামটা হচ্ছে একটু বেশি, এটা 300 টাকা। কালা ভুনা আছে, এই বিফ কালা ভুনাটা 200 টাকা, এবং পরিমাণটা আমার কাছে খুব ভালো লাগছে।
এরপরে আছে হচ্ছে বিফ ভুনা, মাত্র এখানে 180 টাকার বিফ ভুনা, হাঁস ভুনা, হাঁস ভুনাটার দাম 200 টাকা। প্রথমে ভর্তা দিয়ে না ভাজি দিয়ে, ভাজি নেই, হ্যাঁ করলা আলু দিয়ে এই ভাজিটা দেখতে খুব সুন্দর লাগতেছে, খেতেও মজা হবে আশা করি। নাও এর মধ্যে একটা সেদ্ধ কাঁচামরিচ আছে, যেটা মানে ভাজা কাঁচামরিচ, খুব ভালো লাগবে তোমার দেখবা। প্রথমে আমি শুরু করতেছি করলা ভাজি দিয়ে, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। জিনিসটা খুবই মজার, ধনিয়া পাতা দেওয়া আছে, ধনিয়া পাতা ফ্লেভারটার জন্য, হ্যাঁ ধনিয়া পাতা কুচি করে দিয়ে এটা একটা বাগার মতন দেওয়া হয়েছে, তাই না? আগে ভাজি করছে পরে ধনিয়া পাতা মিক্স করা হয়েছে, এটাই হচ্ছে আসল রহস্য। আর আলুগুলো দেখেন আপনারা ভাজা ভাজা হয়ে গেছে, করলাও সেম। একটু পুঁই শাক খাই, পুঁই শাকের সাথে পুঁই শাকের এই যে যে পুঁই শাকের ডাটা আছে না দেখেন, এই ডাটা ছোট ছোট কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। জিনিসগুলো মজা, কিন্তু অনেক আইটেম, এত আইটেম খাইতে হইলে কোনো আইটেম বেশি খাওয়া যাবে না। বেগুন ভর্তা নেই, এখানে ধনিয়া পাতা কুচি আছে, যদি আপনার প্রয়োজন হয় আপনি এভাবে ধনিয়া পাতা একটু এভাবে করে ছিটাই নেবেন, ঠিক আছে? তাই না দিশাদ? বেগুন ভর্তায় ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু ভর্তার টেস্ট অন্যরকম হয়। কলা ভর্তা নেই আমি একটু, তুমি কি কলা ভর্তা নিবে? খাও কলা ভর্তা। বেশ মজার, এর মধ্যে একটু সরিষার তেল দেওয়া হয়েছে না সামান্য, কলা ভর্তায় বেগুন ভর্তায় সামান্য সরিষার তেল দেওয়া হয়েছে, কাঁচামরিচ দিয়ে করা ভর্তাগুলো, কলা ভর্তা এবং বেগুন ভর্তা দুইটাই, আর ধনিয়া পাতার কুচি। এখানে তিনটা ভর্তার মধ্যেই আমি দেখতে পাচ্ছি কাকি মাছের ভর্তা আছে, হ্যাঁ পরিমাণ কিন্তু একেবারে, দামটা ওই যে 40-30 টাকা হওয়ার কারণে পরিমাণেও কিন্তু বেশি আসছে। কাকি মাছের ভর্তা, এটা এটাও প্রচুর পরিমাণে ধনিয়া পাতা ভিতরে দেয়া আছে, আপনারা একটু ক্লোজ দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন ধনিয়া পাতা দিয়ে এটা করা, ভর্তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট এটা। ওয়ান অফ দ্য বেস্ট, আপনারা যারা যারা ঢাকায় আছেন আপনাদের উচিত এই আহারিকায় এসে ওনাদের এই ভর্তার স্বাদ গ্রহণ করা। অস্তে আমি টাকি মাছটা নেয়ার থেকে নিজেকে থামাইতে পারতেছি না। তুমি কি নিবা, শুটকি ভর্তা নিবা? শুটকিটা এটা কি শুটকি? লইট্টা শুটকি। ভদ্রমহিলা আজকে ঘুম থেকে উঠে বলে আমি যাবো তোমার সাথে, আমি বললাম যে কি কারণে, বলতেছে যে আমি যাব, আমার খুব ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, তুমি যেহেতু ভর্তা ভাজির রেস্টুরেন্টে যাবা তো আমার সাথে করে নিয়ে যাও, তাই আমি বললাম যে চলো তাহলে।
তো তাই নিয়ে আসলাম, তার সাথে করে ভর্তা খাওয়াইতে। শুটকিটা এরকম একটা শুটকি ভুনা আমার বাসায় প্রায় হয়। এটা আপনার মানে আপনাদের খালাম্মা আমার মা উনি করে। শুটকিটা একটু মানে কাটা কাটা বাজবে আপনার মুখে, একেবারে বেটে করে না, এটা ভুনা মতো খুবই মজা হয়। এবং এই শুটকি দিয়ে একবার ভাত খাওয়া শুরু করলে আপনার অন্য কিছু আর নিতে ইচ্ছা করবে না। ওই প্রথমবার শুটকি খাওয়ার পরে আমার বারবার মুখ ভরে রস আসতেছে আবার খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ মিক্সড সবজি। হ্যাঁ, আমি বেশ কয়েকদিন আগে কাবাব প্যালেস নামে একটা রেস্টুরেন্টে শ্যুট করছিলাম। কাবাব প্যালেসের যে ভাজিটা, সেই ভাজিটার সাথে এই ভাজিটার অনেক মিল আছে, একটা প্রিমিয়াম একটা ফ্লেভার অ্যারোমা এই ভাজির থেকে আসতেছে। এটা ভাতের সাথে না খেয়ে পরোটার সাথে খেলে বেশি ভালো লাগবে। তবে একটা জিনিস বলে রাখি, এই শুটকি ভর্তা, টাকি মাছ ভর্তা, কলা ভর্তা, এই তিনটা ভর্তা খাওয়ার পরে ভুলেও যেন ওই ভাজি খাইতে যায় না, তাহলে ভাজির টেস্ট আপনার কাছে খুব একটা আহামরি মনে হবে না। আপনার মনে হবে যে না, ওগুলাই তো অনেক ভালো। এই ডালটা একটু খাইতে চাই আগে, কারণ ডালটা অন্যরকম, বেশ ঘন। এই যে ঘন, বেশ ঘন, এবং দেখছেন তো কীরকম। ডালটা মজা, একটু হালিম হালিম একটা ব্যাপার মনে হলো, একটু খাইয়ে দেখো। লস প্রজেক্ট, টাকি ভর্তা খেয়ে ফেলছে, রাগ করছি টাকি ভর্তার সাথে, এবার এই জন্য আর টাকি ভর্তা খাবো না, এই জন্য আমি কালা ভুনা খাবো না। আগে আমি এই জন্য আমি রাগ করছি না। তুমি সব টাকি ভর্তা খাইলা কেন? এইবার অনেকদিন পরে একটা জম্পেশ কালা ভুনা পাইছি, দেখেন তো মিটের ভেতরেও কালো, বাইরেও কালো, আর কালো জিনিস খেতে বেশ ভালো, তাই না? অথেন্টিক কালা ভুনা, খেয়ে দেখো। দূরে থেকে আমরা ভাবি যে ঢাকার কোনো রেস্টুরেন্ট মনে হয় অথেন্টিক কালা ভুনা করতে পারে না, অ্যাকচুয়ালি তা না। আজকে আমি অনেক খাবো, আজকে আমি অনেক খাবো, কারণ খাবার বেশ মজা। আমরা কালা ভুনা নেওয়ার পরে আবার লাল ভুনা কেন নিলাম? লাগে না তো। মজা হবে কিনা? যেখানে কালা ভুনা থাকে সেখানে এটাকে লাল ভুনা বলা হয়। নর্মালি এটা সাধারণ গরু ভুনা, ও কিন্তু অনেক নরম, কালো ভুনার মতো শক্ত না। কালো ভুনাকে তাহলে আমরা পাষাণ বলতে পারি, এত শক্ত। এটা অনেক নরম, এটা একটু মডারেট স্বাদ, এটা অনেক বেশি ঝালটাল না, একটু ঝোলঝোল আছে। এই যে দেখেন, মাংসগুলো ছিঁড়ে ফেলছি আমি। এটা আছে মোটামুটি, এটার আমি বলবো না যে এটা একেবারে টপ ক্লাসের বিফ ভুনা, সেটা আমি বলবো না, তবে কালা ভুনাটা টপ ক্লাসের। হাঁস কিরে দিশাদ, হাঁস একটু হাসবো কেন? কারণ আমি হাঁস খাচ্ছি, এই জন্য হাসবি?
হাস খাইলে হাস 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 না না হু হু হা 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 এভাবে হাস আমি কি দৈত্য তুই তো জিনের বাদশা হাস হাস আমি যতক্ষণ হাস খাবো ততক্ষণ হাসবি হাস হাঁসের মাংসটা এখানে একটা রেগুলার ভুনা হয়েছে বাট আমি ওনাদেরকে সাজেস্ট করবো যে এই ভুনাটা একটু কালা ভুনা স্টাইলে যদি করেন না তাহলে কিন্তু ফাটাফাটি হবে ওটা আলাদা টেস্ট হবে এটাও মজা হয়েছে খারাপ হয়েছে বলি নাই আমি আপনাদের বাট এটার চেয়ে ওইটা আরও বেশি মজাদার হবে হাঁস খাইলে হাসতে হয় হাঁস খাইতে চান আপনি হাসবো আমি এই কেমন হাঁসের মিটটা নরম টানাটানি খুব একটা করতে হয় না আচ্ছা এটুকু ভাত আছে এটুকু ভাত দিয়ে আমি কী খাবো কাতলা আর কালিয়া মজা হয়েছে মাছ খাবেন মাছ খাওয়া ভালো মাছ খাইলে আপনার এটা একটা গুড প্রোটিন গোস্তর চেয়ে মাছ ভালো তাই না মাছের মজা হয়েছে মজা হয়েছে রুই মাছের ভুনো মানে বুক পিট একসাথে করে কাটছে মাছটা বড় সাইজের মাছ এটা মাছের এই চামড়া যত মোটা মাছ তত বড় জিনিসটা এরকম হ্যাঁ আর অনেকে আছে আমি দেখছি মাছের চামড়া খায় না আমার তো মাছের চামড়াটাই বেশি ভালো লাগে হ্যাঁ ওইটাই মজা হ্যাঁ বেস্ট পার্ট কালিয়াটা মজা লাগলে তুমি কালিয়াটা খেয়ে ফেলো কালিয়াটা মজা আমি একটু রুই ভুনো খাই কালিয়ার চেয়ে বেশি মজা এটা 100% মজা হওয়ার একটা বিশেষ কারণ হয়েছে মাছের সাইজ বড় ছোট সাইজের মাছ এরকম ভাবে রান্না করলে মজা লাগবে না এই যে এই সাইডটাতে থাকে মাছের তেল এই যে তেল মনে হচ্ছে বাসার খাবার খাচ্ছে না বাসায় একটু ভালোভাবে রান্না বান্না হয়েছে হেভি রান্না চান্দা মাছ নেই পুরা প্লেট কভার হয়ে গেছে ফ্রেশ রূপচাঁদা মাছের রাজাই তো বাকি হ্যাঁ জাহাপনা চলে আসুন আপনি আমার থালে আপনার দিন শেষ আমার দিন শুরু তাই না হ্যাঁ আরে এখন আমার কি কোন জায়গার কথা মনে পড়বে বলো তো বিউটি বোর্ডিং এই এটা বিউটি বোর্ডিং স্টাইল না বিউটি বোর্ডিংয়ের সরিষার ইলিশ হচ্ছে গিয়ে একেবারে ফ্যার ফেরা ঝোল এটা আম্মুর স্টাইলে সরিষা ইলিশ খিচুড়ির জন্য আলাদা রান্না করা হয় বিফ
ও বাবা, 5টা, 6টা, 7টা, 8টা, বিফে বিফে বিফান্নিত 9টা, বুঝছেন না জিনিসটা? এত বিফ আমার ভিউয়াররা পাবে তো? 9 পিস বিফ ইনশাল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ আমার কোনো ইস্যু নাই, কিন্তু না পাইলে আবার ধরেন আপনাদের ইয়েটা একটু নষ্ট, যে আপনারা হয়তো ক্যামেরা দেখে খাবার একটু বেশি দিছেন দিছেন নাকি এরকম ক্যামেরা ক্যামেরা দেখে? শিওর, ওকে, সো আসেন একটু কাবাবটা খাই আগে। এই কাবাবটা ডাল সেদ্ধ করে, ডাল বেটে খুব সামান্য পরিমাণ মাংস কিমা এটার সাথে ইউজ করছে, মাংস বাটা খুবই সামান্য, যা আসলে ধরা যায় না এতটাই সামান্য। খিচুড়িটা মজা, ভুনা খিচুড়ি হিসাবে বিভিন্ন বড় বড় বাংলা রেস্তোরাঁয় আমরা যে ভুনা খিচুড়ি খাই সেগুলোর যা স্বাদ যেরকম লাগে আমাদের কাছে ওইরকমই, তবে এটার একটা স্পেশালিটি হচ্ছে এটার উপরে একেবারে চুরমুর করা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেয়। এই যে আমার মাত্র দাঁতে পড়লো, এই যে আচার, সো আমার কাছে ভালো লাগছে, বাট আমি বলবো না যে এটা ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি এরকম কিছু আমি বলবো না, আমার কাছে ভালো লাগছে। খিচুড়ির অপশন আছে, বিফ আছে, মাটন আছে, চিকেন আছে, আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন। আমার মনে হয় আমি আমাদের মূল আকর্ষণ ওইদিকে যাই। এই বিরিয়ানির মধ্যে আপনি পাবেন হচ্ছে এরকম কুচি করে কাটা গাজর, এই যে কুচি কাটা গাজর, একটি ডিম, রোস্টটা মজা হয়েছে। এটা কি আপনারা রেগুলার করেন? আচ্ছা, এটা তাহলে আপনারা আসার আগে একটু কনফার্ম হয়ে আসেন যে এটা আজকে আসে কি না। রেগুলার হয়, অর্ডার থাকলে বেশি হয়, রেগুলার হয়তো অত বেশি পরিমাণে হয় না, অল্প হয়। ভিডিও দেখার পরে তো আপনারা ঝাঁপায় পড়বেন, এখানে 350 টাকায় আস্ত মুরগি পাওয়া যায়, চলেন যাই খাই আসি। তো আসার আগে একটা ফোন একটু কইরে আসেন, আমি ডিসক্রিপশন বক্সে ওনাদের গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ইনশাল্লাহ ওনাদের নাম্বার থাকবে। খাবি? তুমি খাবা? জিজ্ঞেস করে নেওয়া ভালো, তাই জিজ্ঞেস করে নিলাম। তবে যতই আস্তা মুরগি খাই আর তার ডিম খাই, মন আমার কোথায় পড়ে আসে? কাঁচি মাছ ভর্তা, রুই মাছ এবং কালা ভুনায়, এটাও ভালো। ইলিশটা, ইলিশটা আমার কাছে একটু ইয়া মনে হয়েছে, মাছটা মজা, টেস্ট ওয়াইজ মাছটা খুবই মজা। এই ইলিশটা সাধারণত আপনারা পোলাওয়ের সাথে খুব মজা পাবেন, সাদা ভাতের চেয়ে সরিষা ইলিশ পোলাওয়ের সাথে বেশি যায়। আমার বাসায় যখন সরিষা ইলিশ রান্না হয় তখন সাথে পোলাও রান্না হয়, কিন্তু এইখানে প্রাইজিংটা আমার কাছে একটু হাই লাগছে এখনকার ইলিশের বাজার দর অনুসারে। আদারওয়াইজ বাকি যা কিছু আছে আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা আসবেন এখানে খাবেন, আপনাদের ভালো লাগবে আশা করি, এবং কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন যে এখানকার খাবার আপনাদের কেমন লাগলো। তো আজকের মতন আমরা বিদায় নিই, না বিদায় নেওয়ার আগে আমরা একটু ফালুদা খাবো, ওকে? আমার খুব পছন্দের একটা জিনিস বাংলা চেরি, ওই ছাতাটা বন্ধ করে রাখা উচিত। এই নিজ দিয়ে টান দিলে, হ্যাঁ ছাতা বন্ধ, বৃষ্টি নাই। এরপরে আছে এখানে আছে আনার দানা,
আর লাল সবুজ বিভিন্ন রকমের জেলি আছে, নুডলস আছে, আর একেবারে নিচে আছে লুয়াবজা। আমার ফালুদায় আইসক্রিমটা আগে খেয়ে ফেলছিলাম, মানে আইসক্রিমটা সহ মজা লাগতেছে, এই জন্য আমি আবার 100 টাকার আইসক্রিম ওনাদের কাছ থেকে কিনে নিলাম যে আমাকে 100 টাকার আইসক্রিম দেন। খাবো যখন ভালোভাবেই খাবো। মজা বিষয়টা আলহামদুলিল্লাহ অনেক কিছু খাইলাম, আর কথা বলাবো না। আপনারা আইসেন আহারিকায় খায়েন, আমার জন্য দোয়া করেন, আর আহারিকায় খাওয়ার পর আমাদের কমেন্টসে জানাইন। এর চেয়ে বেশি আর কিছু বলবো না, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। ভিডিও ভালো লাগলে দিয়েন লাইক, কমেন্ট, শেয়ার, মন চাইলে দিয়েন এন্ড সাবস্ক্রাইব, সেটাও মন চাইলে করেন। জোর করছি কোনো সময় আপনাকে করে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।